যখনই আমরা কোরআন থেকে দলিল পেশ করি, আমার আল্লাহ কোরআনে বললেন, আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিনের আগমনে আনন্দিত হওয়ার কথা, এখন ফেরকায়ে বাতেলারা, ওয়াহাবীরা, খারিজিরা, রাফিজিরা, আহলে হাদিস নামের ভণ্ডরা তারা বইলা থাকে, ঠিক আছে আল্লাহ কইছে নবীর আগমনে আনন্দ করতেন, কিন্তু ওই দিনে যেই দিন নবী আগমন করেছেন ওই দিনেই নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাইলে নবী আগমন করলো এই জন্য আনন্দ করলেন, মাইনা গেলাম। দেখেন তাদের প্রশ্ন কতটা যুক্তিসঙ্গত, নবীর আগমনে আনন্দ করলেন মাইনা গেলাম, কিন্তু নবীর বিদায়ে আফসোস করেন না কেন, দুঃখ করেন না কেন, তাদের প্রশ্নে যুক্তি আছে না নাই? জোরে কর, জোরে বলেন আছে না নাই? তাদের প্রশ্নের মধ্যে যুক্তি আছে, এই যুক্তির খণ্ডন কোরআন হাদিস দিয়া করব, অসুবিধা আছে? কোরআনে হাদিসে হাদিসে মোবারকার মধ্যে যদি পাওয়া যায় নবীর আগমনে ঈদ, নবীর বিদায়ে ঈদ, তাইলে ঈদ করতে অসুবিধা আছে? জোরে কোন আছে? খোলেন 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 ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস, নোট করেন নোট করেন, ইবনে মাজাহ শরীফ মেইন কিতাব। আফসোস লাগে আমি যখন বয়ানের মধ্যে আমার প্রত্যেকটা বয়ানেই কিতাবের নাম হাদিসের নাম্বার বলে থাকি, তো ইন্টারনেটে অনেকে প্রশ্ন করে থাকে, হুজুর আপনি যে কিতাবের নাম কইছেন এই কিতাবে আমাগো মোবাইলে যে অ্যাপ আছে এই অ্যাপে কিতাবের নাম্বারের সাথে মিলে না, তো তার কথাটাও ঠিক, আর আমি যে কিতাবের হাদিসের রেফারেন্স দিছি আমারটাও ঠিক, এখন এর মাঝখানে শুধু একটু বুঝের ভুল আছে, এ পাগলায় বুঝে না এর লেগে উল্টা কথা, এটা হইল মোবাইলের অ্যাপ আর মেইন কিতাবের হাদিসের নাম্বার মিলবে না, কেন? কারণ মোবাইলের অ্যাপে মেইন কিতাব দেয় না, আর মেইন কিতাব যেগুলি দেওয়া হয় এগুলির মধ্যে বেশিরভাগই কাটছাট, কিছু কিছু হাদিস শরীফ বাদ দেওয়া হয়, যেমন একটা হাদিস যদি একাধিকবার যে সব জায়গায় আসছে একাধিকবারের হাদিসগুলি মোবাইলের অ্যাপে বাদ দেওয়া হয়, এই কারণে আপনি হাদিসের নম্বর মিলাইতে পারবেন না। তবে হ্যাঁ, যদি মোবাইলের অ্যাপের সাথে হাদিসের নম্বরের সাথে মিলাইতে চান আপনাকে হাদিসের মেইন কিতাব কিনে একজন আলেম দিয়া ওই হাদিসের নম্বর দিয়া হাদিসটা বাহির কইরা হাদিসের অধ্যায়ের নাম এবং হাদিসের নম্বর ওখান থেকে কালেকশন করে মোবাইলের অ্যাপের সাথে মিলাইলে দেখবেন আল্লাহ রহমত মিলে যাবে। তারপরেও কেউ যদি মিলাইতে না পারেন, যদি না মিলে তাইলে আমি গুনাগার ইনশা আল্লাহুল আজিজ 24 ঘন্টা আপনাদের খেদমতে হাজির, যদি মিলাইতে না পারেন আপনারা এই হবিগঞ্জ থেকে মাধবপুর থেকে যে কয়জন যাইতে চান ঢাকা কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে চলে যাবেন, ওখানে আমাকে পাবেন, আপনাদের যাওয়া আসার খরচ, খাওয়া দাওয়ার খরচ এবং আপনাদের ওখানে সম্মানী আপনাদেরকে সম্মানের ব্যবস্থা, আপনাদের খিদমতের ব্যবস্থা করা, দলিল আদিল্লার সমস্ত ব্যবস্থা করার খরচ আমার, আপনারা শুধু যাইবেন, পারতেন না? পারতেন না? বিশেষ করে যারা এসব ব্যাপার নিয়ে ফেতনাবাজি করে তাদেরকে নিয়ে যাবে, তাদেরকে নিয়ে যাবে, কারণ নিয়ে যাইতে আমরা তো টাকা লাগতো না, টাকা যা লাগবে আমি দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ, বলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে লাস্ট প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে নবীর আগমনে ঈদ করেন তো নবীর বিদায়ে আফসোস করেন না কেন, তাদের এই প্রশ্নের জবাবে ইবনে মাজাহ শরীফ মেন কিতাবের 1084 নম্বর হাদিস, ওই হাদিস মোবারক খুলে দেখেন মুসলমান, আমার দয়াল নবী রহমাতুল আলামিন বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযমুহা ইনদাল্লাহ وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر فيه خمس خلال خلق الله فيه آدم وأهبط الله فيه آدم إلى الأرض وفيه توفى الله آدم أو كما قال عليه الصلاة والسلام شكل يا واسكر بلن سبحان الله
আমার দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত উম্মতের আরে শোনো, প্রত্যেক সপ্তাহের মধ্যে শুক্রবার জুমার দিন, প্রত্যেক সপ্তাহের মধ্যে শুক্রবার জুমার দিন আমার নবী কয় আমার আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিনটা সব থেকে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে, আমার নবী বলছে। ইবনে মাজা শরীফের 1084 নম্বর হাদিস মোবারকে আমার নবী আরো বলেন, ও নবীর উম্মতের আরে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বললে, যাদের গায়ে আগুন লাগে তাদেরকে বলতেছি আমার ভাই, ওরে ভাই শুনেন, আপনি বলতেছেন বছরে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। আরেক ফেতনাবাজারা বলে বছরে দুই ঈদ ছাড়া আর বেলে কোন ঈদ নাই, অথচ আমার নবী কয় উম্মতের আরে এরে উম্মত আমার আল্লাহর কাছে জুমার দিনটা শুক্রবারের দিনটা আমার আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কতটা শ্রেষ্ঠ? আমার দয়াল নবী বলেন, ওয়াহুয়া আযমু ইনদাল্লাহি মিয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত্র। আমার নবী কয় উম্মতের আরে এরে উম্মত শুক্রবার সমস্ত মুমিনের জন্য ঈদের দিন, শুক্রবার গরিবের জন্য হজের দিন, শুক্রবার সমস্ত মুমিনের জন্য ঈদের দিন, শুক্রবার সমস্ত গরিবের জন্য হজের দিন। কিন্তু আমার নবী কয় এই শুক্রবারের দিনটা জুমার দিনটা আমার আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, কত শ্রেষ্ঠ জাননি নবী গো, কত শ্রেষ্ঠ? আমার নবী কয় শুক্রবার জুমার দিনের মর্যাদা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকেও আমার আল্লাহর কাছে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, শুক্রবারের মর্যাদা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে কম না বেশি? মজার কথায় আপনারা জবাব দেন না কেন? আমার শেষ, আমার পরে হুজুর চলে আসছে, আমার পরে হুজুর চলে আসছে, একটু বুঝলে জবাব দিয়েন। মজার কথাটা এহেনই, দাঁত বাঙ্গা জবাব দেয় হেনই, হাদিস তারা বলে খুঁজা বলে পায় না। বলেন তো শুক্রবার জুমার দিন, এই জুমার দিনটা কার কাছে শ্রেষ্ঠ দিন? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। তাও কেমন শ্রেষ্ঠ? ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ। জোরে কম না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মানুষ যখন একজন আরেকজনের একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের তুলনা করে ঠিক কিনা, একটা মানুষের সাথে আরেকটা মানুষের তুলনা করে ঠিক কিনা বলেন? একটা জিনিসের সাথে সেম আরেকটা জিনিসের তুলনা করে মানুষ। এখন আমার নবী কয় উম্মত ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও জুমার দিনটা শ্রেষ্ঠ দিন। তাইলে বুঝতে আর বাকি রইল না, জুমার দিনটা প্রত্যেক উম্মতের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ঈদ হিসেবে দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুমার দিন ঈদের দিন, কেমন ঈদ? ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে ছোট না বড়? জোরে কর, বড়। ছোট না বড়? বড়। এইবার আসেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ও রহমাতুল্লিল আলামিন, জুমার দিন ঈদের দিন আর এই ঈদের দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? আমার দয়াল নবী বলেন, ফিহি খামসু খিলালিন। নবী বলেন উম্মত পাঁচ কারণে জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ দিন। নবী কই পাঁচটা কারণ কি কি? আমার নবী বলেন, এক নাম্বার কারণ হলো খলাকাল্লাহু ফিহি আদ আদামা। সর্বপ্রথম কারণ হইল ঈদুল ফিতরে জুমার দিন আমার আল্লাহ হযরত আদম নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর আল্লাহ যেদিন বানাইল ওই দিনের মর্যাদা বাড়ছে না কমছে? জোরে কর না, জোরে কর না। আদম নবীর যেদিন আল্লাহ বানাইল ওই দিনের মর্যাদা বেড়ে গেল, ওই দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে ছোট না বড়? জোরে বলেন। এরপরে আসেন আমার নবী কয় দুই নাম্বার কারণ, দুই নাম্বার কারণ
নবীজি রহমাতুল লিল আলামিন বলেন ওয়া আহবাতাল্লাহি ফীহি আদম ইলাল আরদি। দ্বিতীয় নম্বরের কারণ হইল আমার আল্লাহ আদম নবীর এই দুনিয়ায় যেই দিন প্রেরণ করেছেন ওই দিনটা ছিল শুক্রবার জুমার দিন। আদম নবী যেই দিন পৃথিবীতে আগমন করেছেন আদম নবীর পৃথিবীতে আগমনের কারণে এইবার আকল থাকলে জ্ঞান থাকলে বুঝা থাকলে বাবা একটা জবাব দিয়েন।